মিশে আছে আমি মনে করি যখন আমার কোরআন করতেছিল সুরের ধারা এই ধারা যে আলোড়ন তৈরি করে এই আলোড়ন যে যে মনের মধ্যে আলোড়ন আলোড়ন তৈরি হয় এই যার মধ্যে থাকবে সে কখনই পাপ করতে পারে না আমি সবাইকেই বলবো এই রমজান এই মহতি অনুষ্ঠান এবং এই মহতি সময়ে সবাইকেই নিজে কোরআন তালাত করা এবং কোরআনতালাত শোনার জন্য এবং সন্তানকে কোরআন তেলাত শিক্ষার জন্য উপযুক্ত করে গড়ে তোলা এবার আসব জানা ফিরোজ আলম সুমন চেয়ারম্যান লিমিটেড আল চেয়ারম্যান্লা আলহামদুলিল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য কোরআন তেলত পরিপূর্ণ একটা জিনিস এবং আল্লাহর ধনী আল্লাহর কোরআনের সুর এত সুন্দর হতে পারে এটা এই মঞ্চে এসে বসে উপলব্ধি করতেছি এবং দেখতে দেখতে সাউথাল করার সাথে আট বছর পার হয়ে গেল মনে হয়েছে সেই দিন শুরু করেছি তো আল্লাহ পাক যেগুলো বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আল্লাহ যাতে কোরআনের মানুষগুলোর সাথে দুনিয়া দেখ করার তো ফিদান করেন আমি সালাম আলাইকুম যথার্থই বলেছেন এবারে যাব জনাব মোহাম্মদ সাকাত হুসাইন হাওলাদার চেয়ারম্যান ক্লাস ওয়ান ড্রিমস লিমিটেড আসসালামু আলাইকুম আসলে অনেকেই বলেছেন বিশেষ করে আমার একটা কথা খুব ভালো লাগছে যে ডক্টর জাহাঙ্গীর কবির ওনাকে আসলে সর আমার আজকে আরেকটা সৌভাগ্য যে সরাসরি দেখলাম এবং একই অনুষ্ঠানে আজকে পবিত্র রমজান মাসে যে রমজান মাস যে একটি সাইন্টিফিক আমাদের ইসলামের প্রত্যেকটা জিনিসই যে একটা সাইন্টিফিক এটা ডক্টর জাহাঙ্গীর কবির জাহাঙ্গীর কবিরের কাছে সরাসরি শুনতে পেরে আমার মনে আমি এবং দর্শক সবাই উপকৃত তো আমি যে কথাটি বলতে চাচ্ছি আমি গত অনুষ্ঠানেও গত রমজান মাসেও সম্ভবত বলেছি যে আমাদের নব্বই পার্সেন্ট মুসলিম দেশ কিন্তু এই রোজ রোজাই আমরা কোরআনে হাফেজ এবং কোরআনের অনেক আমরা খুব আবেগ আপ্লুত হয়ে যাই তারপরে যখন রমজান চলে যায় আর আমাদের কোনো খবর থাকে না এটা তো ঠিক না আমি মনে করি এই যে কোরআনে হাফেজদেরকে সম্মানিত করা উচিত এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া উচিত তাদেরকে আনুষ্ঠানিকভাবে আমরা একটু স্মরণ করি আবার যখন রমজান চলে যায় তারা আমি যে ইয়েভাবে বলি যে নবী সালাম আলাইকা গরম গরম জিলাফি যেটা আমরা অনেকে আমাদের ওয়াজ মাহফিলে বলে কেন আমরা যদি মুসলমান হই তাহলে তাদেরকে কেন আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছি না একজন কোরআনে হাফেজের স্ট্যাটাস কী একজন কোরআনে হাফেজ যেমন আমাদের কারিগরি কারিকুলামে এতটুকু পড়াশোনা করলে সে এস এসএসসির একটা স্ট্যান্ডার্ড থাকে একজন কোরআনে হাফেজের একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত আমাদের মুসলিম দেশের সবাই আমার কোরআন প্রেমিক এগুলো হলো সব আমাদের অভিনয় যদি অভিনয় না হয়ে থাকে আমি জানি না আজকে কারা শুনছেন এই কথাগুলো হয়তো আশা করি যারা এর সাথে সংশ্লিষ্ট যারা নীতি নির্ধারক যারা আইন প্রণেতা তারা কেয়ামতের দিন এটা অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে শুধুমাত্র আমাদের স্বার্থ সিদ্ধির জন্য আমরা কোরআন হাফেজদেরকে নিয়ে নানা অভিনয় না করে আমরা এফেক্টিভ কিছু করি এবং প্রাতিষ্ঠানিক রূপ নেই রূপ দেই এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মানিত করি শুধু রমজান মাসে নয় আশা করি এই অনুষ্ঠানটা যারা শুনছেন সবাই এটার প্রতি সম্মান প্রদর্শন করবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ গঠনমূলক সমালোচনার জন্য জাজাকাল্লা খাই দর্শক আপনারা দেখছেন সিজন পাওয়ার বাই এবার ফলাফল ফলাফল ঘোষণার পালা আমার হাতেই চলে এসেছে ফলাফল ঘোষণার আগে চারজন বন্ধুকে আমরা মঞ্চে ডেকে নিব আসবে ফরিদপুরের বন্ধু সাইদ আহমাদ এরপর আসবে সাদ বিন সাত্তার চট্টগ্রামের বন্ধু সিলেটের বন্ধু ওবায়দুল্লাহ ময়মনসিংহের বন্ধু রাকিবুল ইসলাম দর্শক চারজনই অনেক সুন্দর তেলাওয়াত করেছে আমরা জনের মধ্য থেকে আজকের দিনের সেরা ডে চ্যাম্পিয়ন নির্ধারণ করেছি মার্কের ভিত্তিতে ফরিদপুরের বন্ধু সাইদ আহমাদ সাঈদ আহমাদ আলহামদুলিল্লাহ জোরে বলে জোরে শোনা গেছে প্রতিযোগিতার স্বার্থে আরেকজন বন্ধুকে আমাদের বিদায় দিতে হচ্ছে আগামী পর্বে যেতে পারছে না সিংহের বন্ধু রাকিবুল ইসলাম তুমি আরও ভালো করবে সামনে প্রস্তুতি গ্রহণ করবে বিচারকদের পরামর্শ অনুযায়ী প্রস্তুত করবে নিজেকে তোমার জন্য অনেক দোয়া থাকবে আসলে সব হার হার না হার থেকেই বিজয়ের সূচনা সূচিত হয় তোমার জন্য থাকবে সেজান এবং বসুন্ধরা পক্ষ থেকে গিফট হ্যাম্পার